কথা বলবো অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্থাৎ অতনু, একদিকে আদালতের নজরদারিতে যে সিবিআই তদন্ত হবে এটা আজকে আদালত যেমন স্পষ্ট করে দিল, অবিলম্বে পুলিশ যে তদন্ত করেছে তার কেস ডায়েরি তুলে দিতে হবে আদালতের হাতে। অতনু, শুধু কেস ডায়েরি তুলে দিতে হবে না, এক্ষুনি তুলে দিতে হবে। কলকাতা হাইকোর্ট আজকে নির্দেশ দিয়েছে যে কলকাতা পুলিশকে এই মামলার কেস ডায়েরি এক্ষুনি সিবিআই হাতে তুলে দিতে হবে। তার কারণ আমি তোমাকে যেটা বলছিলাম যে সিবিআই যদি দিতে হয় তাহলে এখনই দিতে হবে। আজকে হাইকোর্টে সওয়াল জবাবে এই এই প্রশ্ন উঠেছে। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী বলছে রবিবার অবধি পুলিশকে সময় দিলাম এবং রবিবারের পর যদি পুলিশ সন্তোষজনক অগ্রগতি তদন্তে না দেখাতে পারে সেক্ষেত্রে পরিবারের লোক চাইলে পরে তিনি মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য বলবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কালকে যে প্রশ্নগুলো বিভিন্ন মহল থেকে উঠছিল যে যদি সিবিআইয়ের হাতে তদন্তভার দিতেই হয় তাহলে কেন এখনই দিতে হবে না, অপেক্ষা কেন করতে হবে? তার কারণ গোল্ডেন পিরিয়ড ইনভেস্টিগেশনে সেটা তো ক্রমশ চলে যাচ্ছে, যত সময় যাবে তত তো তথ্য প্রমাণ নষ্ট হয়ে যাবে এবং যারা তথ্য প্রমাণ নষ্ট করতে চাইবে তারা বেশি সময় পেয়ে যাবে। ফলে একটা তদন্তকারী সংস্থার পক্ষে যত সময় চলে যাবে তত সময় পরে এসে ঘটনার তদন্তভার যখন তারা নেবে তদন্তের কাজটা ততটাই কঠিন হয়ে যাবে, তথ্য প্রমাণ সংগ্রহ করা কঠিন হয়ে যাবে, তথ্য প্রমাণ রক্ষা করা কঠিন হয়ে যাবে। ফলে কোনো ঘটনার তদন্তভার যদি কোনো তদন্তকারী সংস্থাকে দিয়ে তাদের কাছ থেকে সেরা রেজাল্ট পেতে হয় তাহলে যত দ্রুত সম্ভব সেই সংস্থার হাতে এই তদন্তভার তুলে দিতে হবে। এটা হচ্ছে এক, এবং সেই মতোই কলকাতা হাইকোর্ট এই কোনো অপেক্ষা না করে এই মামলার তদন্তভার দ্রুততার সাথে সিবিআইয়ের হাতে তুলে দিলেন এবং একই সঙ্গে নির্দেশ দিলেন যে এখনই কেস ডায়েরি সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার করে দিতে হবে যাতে সিবিআই আজকে থেকে এই মামলার তদন্ত শুরু করতে পারে। এটা হচ্ছে এক। দুই হচ্ছে যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ এই তদন্তের ক্ষেত্রে একটা অস্বচ্ছতার অভিযোগ যে পুলিশ এই একজন সিভিক ভলেন্টিয়ার এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত, যিনি আবার পুলিশের ওয়েলফেয়ার কমিটির সঙ্গে যুক্ত, ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় থেকে বিভিন্ন হাসপাতালে গিয়ে কলকাতা পুলিশের বিভিন্ন কর্মীদের আত্মীয় পরিজনদের দেখভাল করতেন, ফলে যেখানে এই একজন অভিযুক্ত হিসেবে সিভিক ভলেন্টিয়ার অ্যারেস্ট হচ্ছে সেখানে এই পুলিশি তদন্ত শেষ পর্যন্ত যথাযথ হবে, তো এ নিয়ে একটা প্রশ্ন ছিল। দুই হচ্ছে পুলিশ কেন প্রথমে অস্বাভাবিক মামলা রুজু করলো, মৃত্যুর মামলা রুজু করলো? কারণ এক্ষেত্রে যেহেতু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ঘটনাটা একটা খুনের ঘটনা ঘটেছে সেখানে কেন পুলিশ অধ্যক্ষ এবং হাসপাতালের কিংবা হাসপাতালের সুপারের কাছ থেকে অভিযোগ নিয়ে শুরুতেই খুনের মামলা দায়ের করলো না? এবং সেই সঙ্গে সঙ্গে এই প্রশ্ন উঠছে যে অধ্যক্ষ বা হাসপাতালের সুপার হাসপাতালের মধ্যে যেহেতু এই ঘটনাটা ঘটেছে তারা কেন অপেক্ষা করলেন অভিযোগ দায়ের করতে, তারা কেন শুরুতেই অভিযোগ দায়ের করলেন না? স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যে একজন যিনি ইনস্টিটিউশনের প্রধান অধ্যক্ষ যার বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করছে এবং যিনি এই ইনস্টিটিউশনে এই ঘটনা ঘটার জন্য দায় কোনোভাবে অস্বীকার করতে পারে না, তিনি তাকে এই পদ ছাড়ার সঙ্গে সঙ্গে চার ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং দিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে বসানো হলো। কোন স্বার্থে কী কারণে স্বাস্থ্য দপ্তর এই সিদ্ধান্ত নিল, কেন তারা প্রিন্সিপালকে এই সমস্ত কিছু আওতার বাইরে রেখে তাকে একটা জায়গা থেকে দায়িত্বে তার গাফিলতির পর তার ব্যর্থতার পর তাকে আর একটা জায়গাতে প্রাইজ পোস্টিং দিচ্ছে? একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যে কেন পুলিশ অধ্যক্ষকে তদন্তের আওতায় নিয়ে আসবেন না, কেন অধ্যক্ষের বয়ান রেকর্ড করবে না? তিনি ইনস্টিটিউশনের প্রধান, তিনি দায় অস্বীকার করতে পারেন কিভাবে? ফলে তার বয়ান তো রেকর্ড করা প্রয়োজন, সেটা কেন করা হলো না, তাকে কেন ছাড় দেওয়া হলো? এবং গোটা ঘটনা নিয়ে যে প্রশ্ন উঠছে যে এই গোটা ঘটনা কি একজনের পক্ষে ঘটানো সম্ভব, এই প্রশ্ন উঠছিল। ফলে এই সমস্ত প্রশ্ন যেগুলো একের পর এক উঠছিল সেগুলোই শেষ পর্যন্ত সিবিআই তদন্তের দিকে দিক নির্দেশ করেছে এবং কলকাতা সেই মতোই আজকে কলকাতা হাইকোর্ট আজকে সেই মতোই গোটা ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন এবং সিবিআই এই ঘটনার এরপর তদন্ত করবে, তারপরই দেখা যাবে যে এই তদন্তের মাধ্যমে কী রহস্য উন্মোচিত হচ্ছে।